আসতে দাও বাবা, মা তো উড়াইছে। এটা আমি যেভাবে দিলাম বাবা এভাবে দাও, দেখেন ওর মার প্রচন্ড পরিমাণ জ্বর আইছে। আমি ওষুধ আইনে দিলাম, ওষুধ টষুধ আইনে দিলাম, পরে রাহাত আমি এতক্ষণ দিলাম, মাথায় পানি ঢাললাম, মাথায় পানি ঢালার কারণে ওর ভালো লাগতেছে। এখন ওই যে আমার পোলা পরে কার্টুন দেখতেছে, ওর কইলাম যে একটু ডালার লেগে, ও ডালতে মানে চোখে মুখে দিয়ে দেয়। ভাত তো মনে হয় খাও নাই না রাহাদের আম্মু? হ্যাঁ ভাত খাও নাই? এই ভাত না খাইলে তো আরো সমস্যা হইব। এই ওষুধ আনছি আর ওই করো না এক্সট্রা ওইটা খাও, আর মাথায় পানি টানি ডাললাম এখন খায়া। আমি ভাত মানে মাহাই দেই খায়াটা, তারপরে ই করো ওষুধ খাও, দেখুন ভাল লাগবো। এখন ভাল লাগতেছে না, মাথায় পানি ডালতেছে। মাথায় কি দিয়ে দেবো নাকি, শ্যাম্পু ট্যাম্পু দেবো, সাবান টাবান দেবো নাকি? মাথা পরিষ্কার করছিল কাল না? বালতি তো ভালো না, পানি হলে পড়ে যাইতেছে। বালতি আমি তো খেয়াল নাই, বড় বালতি নিয়ে আসবো, ওই বালতি নিয়ে আসবো। মাথা গরম দিয়ে এন এন তো একটু ঠান্ডা হয়েছে মনে, হালকা না মাথা ঠান্ডা হয়েছে না? গামা মুছে দেবো নাকি গামছা দিয়ে? গামছা দিয়ে মুছে দিলে ভালো লাগতো মনে হয়, গামছা দিয়ে মুছে দিই, গামছা ভিজা মুছে দে, হ্যাঁ তাহলে ভালো লাগবে। আচ্ছা না দা অল্প না দা, আমি গাও গাওটা মুছে দেবো না। ভাতটাত খাও, ভাতটাত খাওয়া দেয়, ওষুধ পানি খাওয়া দেয় না, ভালো লাগবে না। বাবা তোমার মার জ্বর আইছে কখন? এই যে ই করা তো আমার ফোন দিয়ে বললে যে জ্বর আইছে মার, তুমি তুমি দুষ্টমি করো কে মার লাগে তো মার জোয়ার আইছে। দুষ্টমি করো নাই তোমার মার হলো এই যে ই কইছে, তুমি বলে দুষ্টমি করে ঘর মর তলাই নিলে, আমি ঘর আইসে ঝাড়ু দিলাম, ঘর টর দিয়ে নোংরা হয়ে রয়েছে, কাপড় চোপড় মাসুর সব ফেলা ফেলাই নিয়ে রয়েছে, পরে যাইছে ঘর মর ঝাড়ু দিলাম, এই যে কাপড় চোপড় সব ই করে থেছিলে নোংরা করে থেছিলে। আমার ফোন দিছিলা মা জ্বর আইছে? আমার বাবা দেহ আমার ফোন দিছে যে মার জ্বর আইছে এই কথা কইছে। আমার বাবা ভালো, আমার বাবা মাথায় পানি ওড়াইছে, কিন্তু সিডা লয়া যায় সবারে ভালো আছে। কখন জ্বর আইছে? ওই যে বলছিলে আমার যে ফোন বাবা মার জ্বর আইছে না? আজকে জ্বর আইছে? সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর জ্বর থাকলে আমার পোলাটা কষ্ট করে, রান্না বান্না খাওয়া দাওয়ায় ঠিক মতন খাবার চায় না, গোসল মোসল করা, আবার আমিও ঠিক মতন দোকানদারি করবার যাবার পারি না, ওর সেবা যত্ন করা লাগে। দেখেন দোয়া করেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আর বউ যদি অসুস্থ থাকে তাহলে এরকমভাবে মাথায় পানি ঢালবেন, দেন ভালো লাগবো। সবার কাছে একটাই অনুরোধ, দোয়া করবেন সবাই অবশ্যই। অনেক মানুষই মিথ্যাই বলবে যে এটা অভিনয় করতেছে, এটা মিথ্যা অভিনয় না, এটা সত্যি সত্যি ওর প্রচণ্ড পরিমাণ জ্বর, প্রচণ্ড পরিমাণ জ্বর, জ্বর হওয়ার কারণে
মনে করেন যে এই যে এখন মাথায় পানি ডাললাম এখন একটু ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।